হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আমি রুহুল আমিন। গত টিউটোরিয়ালে দেখানো হয়েছে যে কিভাবে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস AVD সেট আপ করতে হয় এবং ফার্স্ট অ্যাপ্লিকেশন হ্যালো ওয়ার্ল্ড রান করতে হয়। আশা করি আপনারা সবাই আমার গত টিউটোরিয়াল থেকে সেটা সেট আপ করে নিয়েছেন এবং প্র্যাকটিস করেছেন। আজকের টিউটোরিয়ালে আমি আরও কিছু প্রয়োজনীয় বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো বিষয়গুলো, ফার্স্ট, হাউ টু জুম ফন্ট সাইজ, সেকেন্ড, হাউ টু শো লাইন নাম্বার, থার্ড, হাউ টু শো সফট র্যাপ অল ফাইল, ফোর্থ, হাউ টু শো সফট র্যাপ কারেন্ট ফাইল, অ্যাবাউট লিনিয়ার লেআউট আর ডিফারেন্স বিটুইন গ্রুপ ভিউ অ্যান্ড ভিউ। এই ছয়টা বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট, হাউ টু জুম ফন্ট সাইজ। হ্যাঁ, এখানে অনেক সময় হতে পারে যে যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করব তখন ফন্ট গুলো অনেক ছোট থাকতে পারে, ছোট আছে, এই অবস্থা কারো চোখে লাগতে পারে, কারো চোখে প্রবলেম হতে পারে। সো আমরা যদি চাই, আমরা ইচ্ছা করলে ফন্ট সাইজ বড় করে নিতে পারবো। এখন যদি এই মতো অবস্থায় আমি স্ক্রল করতে চাই কন্ট্রোল সেভে, তো ফন্ট সাইজ গুলো বড় হবে না, স্টিল অবস্থা থেকে যাবে। সো এখন দেখাবো যে কি করে ফন্ট সাইজ জুম ইন জুম আউট করা যায়। ওকে, আমরা ফাইলে যাই, ফাইল থেকে সেটিংসে যাব। ডেফিনেটলি এডিটরের ভিতরে থাকবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও শুধু অ্যান্ড্রয়েড ম্যানেজারই নয়, অ্যান্ড্রয়েড স্টুডিও একটি এডিটরও। সো আমরা এডিটরে যাব, এডিটর থেকে যাবেন আপনারা জেনারেলে। জেনারেলের ভিতরে দেখেন একটা অপশন দেখতে পাবেন, চেক বক্স, যে চেঞ্জ ফন্ট সাইজ জুম উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল। বলছে কি যে এই অপশন যদি আমি ক্লিক করি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের হুইলটা আপনার স্ক্রল করলে আমরা আমাদের ফন্ট সাইজ জুম ইন জুম আউট করতে পারবো। সো আমরা চেক বক্সে ক্লিক করলাম, এখন ওকে দিলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের হুইল আপ ডাউন করি, স্ক্রল করি, তাহলে দেখতে পাবেন যে আপনার ফন্ট বড় হচ্ছে, ফন্ট সাইজ বড় হচ্ছে। আমি জাভা ফাইলে ফাইলে যাওয়ার পর হুইল নিয়ে স্ক্রল করি, দেখুন যে ফন্ট সাইজ জুম ইন জুম আউট হচ্ছে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক ডেভেলপার জন্য, কারণ সবাই চোখের দৃষ্টিশক্তি একই রকম না। ওকে, সেকেন্ড যেটা সেটা হলো হাউ টু শো লাইন নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইন নাম্বার শো করতেছে না। যখন আমরা কোনো প্রজেক্ট রান করব, হতে পারে যে ভার্চুয়াল ডিভাইসে বা এখানে শো করতে পারে যে 30 নম্বর লাইনে এরর আছে, মানে আমি চিনব কি করে, আমি কি এবার এভাবে কি গণনা করব যে 1 2 3 4 5 6, এবার কি 30 নম্বর লাইন পর্যন্ত যাবো? না, এটা কঠিন ব্যাপার। সো এখানে সব কিছু আছে, আমাদের সেটাকে শো করে নিতে হবে। এখন আমি যদি লাইন নাম্বার শো করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই এই বারের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে শো লাইন নাম্বার, দেখুন এখানে লাইন নাম্বার দেখতে পাচ্ছেন। আবার অনেক সময় এই ব্যবস্থা থাকে যে এই টিক ওঠানো থাকে, সো তখন আমরা আর লাইন নাম্বার দেখতে পাই না। তাহলে আমরা কি করব, লাইন নাম্বার দেখতে হলে অবশ্যই রাইট ক্লিক করব, শো লাইন নাম্বার। এটা ডেভেলপারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লাইন নাম্বার দেখতে পাবো, আমি আবার জাভা ফাইলে গেল, আমি লাইন নাম্বার দেখতে পাবো, গুড। থার্ড কি, হাউ টু শো সফট র‍্যাপ অল ফাইল। এখন র‍্যাপটা কি, সফট র‍্যাপটা কি জিনিস, যদি আমি এখান থেকে দেখুন আমার লাইনগুলো এই দিকে সরে গেছে, আমাকে দেখতে গেলে স্ক্রল করে দেখতে হবে, দেখুন একবার সরে গেছে। এইবার আমার আমাকে মাউস ধরে টানতে হচ্ছে, লাস্টে যাইতে হচ্ছে। সো আমি এটা করতে চাই না, এটা থেকে আমি মুক্তি চাই। এখন কি করব, আমি এখান থেকে যদি শো অল র‍্যাপ ফাইল, সফট র‍্যাপ অল ফাইল করি, দেখেন আমার কিন্তু আর এদিকে যাওয়া লাগতেছে না, আমার লাইনগুলো নিচে নিচ বরাবর চলে আসছে, আমাকে মাউস টেনে ডানে নিয়ে যেতে হচ্ছে না। তো এখানে আপনার সফট র‍্যাপ ফাইল, সফট র‍্যাপ কারেন্ট ফাইল দুইটা আছে, আপনি যেকোনো একটা ইউজ করতে পারবেন। ভিউয়ার, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যাবাউট লিনিয়ার লেআউট আর ডিফারেন্স বিটুইন গ্রুপ ভিউ অ্যান্ড টেক্সট ভিউ। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।